বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে কয়েনবেস অ্যাকাউন্ট খুলবেন। তো অনেকেই হয়তো ভিডিওতে ক্লিক করছেন যে কয়েনবেসের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট খুললে আপনারা $10 পেয়ে যাবেন। হ্যাঁ, এটা সত্যি, আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খুললে $10 পাবেন। তবে এখানে কিছু বিষয় আছে, সেগুলো আপনাদের মানতে হবে, তারপরে কিন্তু এখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুললে $10 পাবেন। শুধুমাত্র অ্যাকাউন্ট খুললে না, আপনি প্রতি রেফার এখান থেকে $10 পাবেন। মানে আপনি বুঝতে পারতেছেন যে আপনি প্রত্যেকটা রেফার করবেন। আমি যদি এই ভিডিওটা রেফার করি বা আমি যদি এখানে শেয়ার করি, সেক্ষেত্রে অনেক মানুষ কিন্তু এখান থেকে, অনেক মানুষের মাধ্যমে কিন্তু আমি এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবো। তবে এখানে অবশ্যই কিছু বিষয় আছে, সেগুলো না মানলে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো না। আর সবচেয়ে যেটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কয়েনবেস হচ্ছে একটা ক্রিপ্টো কারেন্সি ওয়ালেট। এটা আমাদের প্রয়োজন, এটা আমাদের খুলতে হবে। অন্যান্য ক্রিপ্টো কারেন্সি যেখান থেকে আমরা এটা এক্সচেঞ্জ করি বা এটা লেনদেন করি, হোল্ড করি, সেজন্য আপনাদের কয়েনবেস অ্যাকাউন্ট প্রয়োজন, যার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়া আপনারা এখান থেকে এক্সট্রা একটা ইনকাম করতে পারবেন রেফারের মাধ্যমে, এবং আপনি এখানে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে কিন্তু $10 ইনকাম করতে পারবেন। তো কিভাবে ইনকাম করবেন বা ইনকাম করার আসলে মেইন কারণটা কি বা কিভাবে করবেন, সেটা ভিডিওর শেষের দিকে দেখাবো। আপনারা মূলত এখানে অ্যাকাউন্ট খুলবেন যে আপনাদের এটার অ্যাকাউন্ট খুলতে হবে, এটা আপনাদের প্রয়োজন, সেটা ভেবে আপনারা এখানে অ্যাকাউন্টটা খুলবেন। আসল কথা হচ্ছে, আপনাদের এখানে কয়েনবেস অ্যাকাউন্টটা প্রয়োজন, যার কারণে আপনাদেরকে দেখাচ্ছি ভবিষ্যতে যখন আপনার ক্রিপ্টো কারেন্সি প্রচুর পরিমাণে ইনকাম করবেন বা এটা শেয়ার করতে যাবেন বা আপনাদের এক্সচেঞ্জের বিষয় আসবে হোল্ড করার জন্য, সেক্ষেত্রে আপনাদের কয়েনবেস অ্যাকাউন্টটা প্রয়োজন পড়তে পারে, যার কারণে আপনাদেরকে দেখাচ্ছি এবং এক্সট্রা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন সেটাও দেখাচ্ছি। সো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। আরেকটা বিষয় হচ্ছে, আমি কম্পিউটারে দেখাবো, কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখাবো। সো আপনারা এটা ফোনের মধ্যে করতে পারবেন, আমি কম্পিউটারের মূলত দেখাচ্ছি হচ্ছে যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং কিভাবে করবো কাজটা সেটা যাতে বুঝতে পারেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো বন্ধুরা, চলে এলাম কম্পিউটার স্ক্রিনের মধ্যে। সো আমি চলে যাচ্ছি আমার যে এখনকার যে কয়েনবেস অ্যাকাউন্টটা আছে সেটার মধ্যে চলে যাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস, আর এখানে দেখতে পাচ্ছেন বিডিটি 859 টাকার মতো আমি এখান থেকে ইনকাম করতে পারবো প্রতি রেফারে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ইনভাইটেড ফ্রেন্ড টু কয়েনবেস অ্যান্ড ইউ উইল বুথ গেট, দেখতে পাচ্ছেন মানে দুইজনেই আপনারা 858 টাকা বা 858 সামথিং আপনারা এখান থেকে পেতে পারেন। সো এটা হচ্ছে এটার লিঙ্ক। সো অনেকেই ভাবতে পারেন যে এটা একটা ফেক সাইট বা অন্যান্য সাইটের মতো মনে করবেন যে এটা ক্রিপ্টোকারেন্সির সাইট, যেখান থেকে এটা আসলে ভুয়া, এরকম স্ক্যাম মনে হতে পারে। বাট এটা স্ক্যাম না, এটা ভুয়া না, এটা হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, কয়েনবেস ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট। এটা মানে কখনই যাওয়ার জন্য আসে নাই বা এটা মূলত এখানে দিচ্ছে কী কারণে সেটা যায় না, বাট এটা একটা কয়েনবেস অ্যাকাউন্ট ওয়ালেট, এখানটা চলে যাবে না এটা। সো এইখানে আপনারা কাজ করতে পারেন, এটা আপনাদের ভবিষ্যতেও প্রয়োজন পড়বে, শুধুমাত্র $10 না, এটা আপনার ভবিষ্যতেও প্রয়োজন পড়বে। সো এখন দেখাবো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, $10 পাবেন, সেটা নিয়ে আলোচনা করব এবং দেখাবো। সো আমি একটা নতুন ব্রাউজার নিয়ে নিচ্ছি, আমি লিঙ্কটা এখানে কপি পেস্ট করে দিলাম। সো আমি এখানে আমার যে ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদেরকে এই সাইটটাতে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউ আর ইনভাইটেড টু ট্রাই কয়েনবেস, ইউ উইল গেট, এই যে এখানে কিন্তু দিয়ে দিছে। সো আবারও বলতেছি, যারা কয়েনবেস বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানেন তারা এই বিষয়ে ভিডিওটাকে ফলস মনে করবেন না বা ভুয়া মনে করবেন না, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিছে, মানে এখানে ইউ আর ইনভাইটেড টু ট্রাই কয়েনবেস, ইউ উইল গেট, এই যে আমি কিন্তু এটাতে ফ্রি বিট কয়েন পাবো, মানে ক্রিপ্টোকারেন্সি বা টাকা পাবো 858 মতো পাবো, এবং এটা কিন্তু উইথড্র করা যাবে, ঠিক আছে। সো এখানে আপনাদের অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লিঙ্কে যখন ক্লিক করবেন আপনাদের ব্রাউজারে নিয়ে যাবে। সো এখান থেকে কিন্তু আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। সো কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। সো ফার্স্ট নেমে দিয়ে দেবেন, আমি একটা নাম দিয়ে দিচ্ছি সাইদুল, সাইফুল দিচ্ছি, সাইফুল ইসলাম। তারপর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, যেটা আসলে আপনাদের সবসময় প্রয়োজন পড়বে, এরকম একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা হারাবে না বা এটা টু স্টেপ ভেরিফিকেশন ইনেবল করা আছে, এরকম একটা আপনাদের এখানে ইমেল দিয়ে দিবেন। সো আমি একটা ইমেল এখানে দিয়ে দিচ্ছি। সো এখানে একটা ইমেল দিলাম, তারপর একটা পাসওয়ার্ড দিতে বলবে আপনাদেরকে, অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ডটা যখন দিবেন তখন এই পাশে একটা আপনাদেরকে ঘুরে একটা দেখাবে, মানে স্ট্রং হয়েছে কি না। সো স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি একটা নতুন পাসওয়ার্ড দিলাম। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট আই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন আমার মনে হয় এবার নিয়ে নিবে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে।
তো যখন এইখানে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন, তারপর আপনাদের ইমেলের মধ্যে একটা ইমেল পাঠিয়ে দিবে, এটা আমি ফোনের থেকে দেখতেছি। সো আপনাদের এইখানে আসবে ভেরিফাই ইমেল, মানে আপনাদেরকে ইমেল বক্স যেটা আছে আপনাদের ইমেল বক্সে চলে যাবে আপনাদের ফোনের মধ্যে, সেখানে ইমেল ভেরিফাই নামে একটা অপশন আসবে, সো সেটাতে ক্লিক করে দিবেন। সো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনাদের ব্রাউজারটা ওপেন করতে বলবে, আপনার একটা ব্রাউজার ওপেন করে দিবেন, জাস্ট আপনাদেরকে সাইটটাতে নিয়ে যাবে আর কি। সো সেটা আপনারা করে নেবেন, এটা ইজি, খুবই ইজি। আর অন্যান্য সাইটের মতো দেখতে পাচ্ছেন, আমি যখন ওইখানে ক্লিক করছি আমার ফোনের মধ্যে, আমাকে কিন্তু সাথে সাথে আমার এই কম্পিউটারের মধ্যে কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে। সো এইখানে একটা আপনাদেরকে আপনাদের ফোন নাম্বার দিতে হবে, এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এইখানে। সো উপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ আছে, এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব। তো ফোন নাম্বারটা দেওয়ার পর জাস্ট এখান থেকে সেন্ড করে ক্লিক করে দেবো। আপনাদের ফোনের মধ্যে একটা কোড যাবে, সেই কোডটা আপনাদেরকে এখানে দিতে হবে। সো আমি কোডটা আমার ফোনের মধ্যে আসলে আমি কোডটা দিয়ে দেবো এইখানে। আমার কিন্তু অলরেডি কোডটা এসে পড়ছে, আপনাদেরও আইসা পড়বে যদি সঠিকভাবে দেন। সো অনেকেই বলেন যে কোড আসে না, তারপর ইমেলের মধ্যে ভেরিফাই আসে না। আসলে আপনারা যদি সঠিকভাবে আপনাদের ইমেল এবং ফোন নাম্বার দেন তাহলে অবশ্যই আসবে, না আসার কোনো চান্স নেই, আসবে অবশ্যই। 8 2 1 6 1, আমি কিন্তু আমার কোডটা দিয়ে দিলাম, তারপর জাস্ট সাবমিটে ক্লিক করে দেব। তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টের ভিতরে ঢুকে গেছি, অ্যাকাউন্ট আন্ডার রিভিউ, আমাদের অ্যাকাউন্টটা আন্ডার রিভিউতে নিছে। আন্ডার রিভিউতে নেওয়ার পর আপনাদের এটা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে লিখছে ইউর অ্যাকাউন্ট ইজ কারেন্টলি বিং রিভিউড অ্যান্ড উই নিড সাম টাইম টু ভেরিফাই ইউর ইনফরমেশন ডিউরিং দিস রিভিউ, ইউ ওন্ট বি অ্যাবল টু ইউজ কয়েনবেস রিভিউ জেনারেলি, টেক এ ফিউ ডেজ, সো সাইন ইন এভরি ডে অর টু চেক ইউর স্টেটস। সো এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, বাট এটা রিভিউতে নিছে আমাদের, যাতে এটা পরবর্তীতে মানে বলছে প্রতিদিন এখানে সাইন ইন করার জন্য এবং আপনাদের স্টেটটা করার জন্য, চেক ইউর স্টেট দেখার জন্য। সো এখন কিন্তু এখান থেকে আপনাদের মূলত ইয়া করতে পারবেন, এখানে অ্যাডেড পেমেন্ট মেথডে যদি ক্লিক করি দেখি আসলে কী আসে, ইউ কান্ট অ্যাডেড পেমেন্ট মেথড হুইল ইউর অ্যাকাউন্ট ইজ রেজিস্টার্ড। সো এই বিষয়টা হচ্ছে যে আপনাদের এখন কথা হচ্ছে যে আপনাদের মাঝে বাই ইউর ফার্স্ট ক্রিপ্টো আর্ন পারচেস অর মোর। সো এখানে দেখতে পাচ্ছেন লেখা দিছে আপনাদের যে ইনভাইট ফ্রেন্ডস, মানে আপনাদের যেই রেফারের মাধ্যমে যে $10 পাবেন সেই বিষয়টা বলতেছি। সেটা হচ্ছে যে আপনাদের এখানে $100 যদি আপনারা এখানে ট্রানজ্যাকশন করেন, মানে লেনদেন করেন, সেই ক্ষেত্রে আপনি যে আমার এই রেফার কোডটির মাধ্যমে যে অ্যাকাউন্টটা খুলছেন সেই ক্ষেত্রে আপনি $10 পেয়ে যাবেন। এবং আপনি এখান থেকে শেয়ার করে, আপনার এই লিঙ্কটা শেয়ার করে যেখান থেকে ইনভাইট ফ্রেন্ডস চাই সেইখান থেকে যদি লিঙ্কটা শেয়ার করেন সেই ক্ষেত্রে আপনি $10 পাবেন প্রতি রেফারের মাধ্যমে। সো আপনাদেরকে এই $10 পাওয়ার জন্য আপনাদেরকে $100 এখানে ট্রানজ্যাকশন করতে হবে। আমার জানা মতে অনেকেই ডলার বর্তমান সময়ে অনেকেই ডলার ট্রানজ্যাকশন করেন। সো এটা একটা ওয়ালেট, সো আপনারা এখানে ট্রানজ্যাকশন করতে পারেন এবং এটা অনেক ধরনের ক্রিপ্টোকারেন্সি মানে অ্যালাউ করে বা এটা সাজেস্ট করে। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে কী কী এইখানে পাবেন। সো অনেকে কমেন্ট করছেন ক্রিপ্টোকারেন্সি বা আপনার ডগি কয়েনগুলো কীভাবে হোল্ড করবেন বা রাখবেন, সব কিছু কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ইউর অলমোস্ট হেয়ার ফিনিশ অ্যাকাউন্ট সেট আপ দেখতে পাচ্ছেন, আর 4টার মতো আছে। সো আপনাদেরকে যখন এইটা অ্যাসেক্টের মধ্যে এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনারা এখানে সকল কাজগুলো করতে পারবেন, এখানে ট্রেড পেয়ে যাবেন, পে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন। লেটস গো, ওয়েলকাম টু ট্রেড। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেড করার জন্য বিটকয়েন, ইথেরিয়াম, কার্বন, তারপর অনেক যত ধরনের ক্রিপ্টোকারেন্সি আছে সব কিন্তু এখানে সাপোর্ট করতেছে এবং এখান থেকে আপনি লেনদেন করতে পারবেন। এবং এখানে আপনাদের মার্কেট ক্যাপ বা অন্যান্য সাইটের মধ্যে এটার প্রাইস কত আছে সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সির জগতে যত ক্রিপ্টোকারেন্সি আছে সব কিন্তু এখানে সাপোর্ট করে, আপনি সব কিছু এইখান থেকে হোল্ড করতে পারবেন এবং এইখান থেকে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, বাই সেল করতে পারবেন। তো অনেকে আমার কাছে কমেন্ট করছে ভাই ডগি কয়েন কীভাবে হোল্ড করবো, সেক্ষেত্রে আপনাদের এই ফর ইউতে বা ট্রেডের মধ্যে এখানে কিন্তু আপনার ডগি কয়েন পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডগি কয়েনের ইয়াটা, এই যে ডগি কয়েন আছে এবং ডগি কয়েনের বর্তমান প্রাইস কত আছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো আপনারা এখান থেকে ডগি কয়েনও হোল্ড করতে পারবেন, কিনে হোল্ড করতে পারবেন। আপনার যদি অন্যান্য ক্রিপ্টোকারেন্সি থাকে, যদি ডলার থাকে, TRX থাকে, বিটকয়েন থাকে, ইথেরিয়াম থাকে, সেক্ষেত্রে আপনারা ডগি কয়েনে সোয়্যাপ করতে পারবেন। সো সোয়্যাপ নিয়ে আমি পরবর্তীতে আর একটা ভিডিও তৈরি করবো যেখানে আপনারা সোয়্যাপ করতে পারবেন। আর এখানে কিন্তু আপনারা নোটিফিকেশনের মাধ্যমে
ইয়াটা কোন দিকে যাচ্ছে, মানে আপনাদের মার্কেটটা কোন দিকে যাচ্ছে ক্রিপ্টো কারেন্সির, সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আন্ডার রিভিউতে নিছে, আমাদেরকে এটা সাইটটা রিভিউতে নিছে, যখন এটা ফুললি হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটার মধ্যে সব কিছু অ্যাড করে নিতে পারবেন। এবং এইখানে আপনার প্রোফাইলটা দেখাবে, এখান থেকে সেটিংসে পাবেন, সেটিংসে চলে যাচ্ছি, এখান থেকে আপনার প্রোফাইলটা সাজাতে পারবেন, আপনার আপনার নাম, তারপর আপনার বয়স, তারপর আপনার স্টেট অ্যাড্রেস সব কিছু এখানে দিতে পারবেন, সব কিছু দিবেন। স্টেট অ্যাড্রেসের মধ্যে দিবেন আপনার দেশের নাম, আপনার ডিস্ট্রিক্টের নাম, ইউনিট দিতে পারেন, তারপর সিটি টাউন মানে আপনি কোন শহরে থাকেন, তারপর পোস্টকোড, পোস্টকোড হচ্ছে প্রত্যেকটা দেশের মধ্যে প্রত্যেকটা শহরের মধ্যে একটা পোস্টকোড থাকে, যেরকম আমারটা হচ্ছে 1610। যদি আপনারা পোস্টকোড না পান সেক্ষেত্রে গুগলে সার্চ দেবেন, পোস্টকোড লিখে পেয়ে যাবেন। সো এটা একটা খুবই ভালো একটা ওয়ালেট, আপনারা এটা খুলবেন, যেরকম ট্রনলিং প্রো ট্রাস্ট ওয়ালেট এরকম, এইটাও একটা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট। সো আপনারা এটা করবেন। আর হ্যাঁ, অনেকেই হয়তো ভাববেন যে $10 কই পাইলাম, আপনাদেরকে অবশ্যই এখানে $100 মতো ট্রানজ্যাকশন করতে হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ওই $10টা পাবেন। সো আপনারা এখন এটা অ্যাকাউন্ট খুলে এবং এটা শেয়ারের মাধ্যমে কিন্তু এখানে আর্নটা করে রাখতে পারেন, যখন কেউ $100 ট্রানজ্যাকশন করবে। আপনি যদি আমার এই লিঙ্ক শেয়ার করে যদি $100 ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে কিন্তু আমি $10 পেয়ে যাব। সো সেক্ষেত্রে আপনি এইটা অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এটা শেয়ার করতে পারেন। সো এটি হচ্ছে মূলত আজকের ভিডিও। আর আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে সেন্ড রিসিভ উপর একটা পাবেন, আপনি যেই ক্রিপ্টোকারেন্সি এখান থেকে সেন্ড করবেন বা রিসিভ করবেন সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। অ্যাকাউন্ট আন্ডার রিভিউ দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখন কিছুই দেখাতে পারবো না, অ্যাকাউন্ট আন্ডার রিভিউতে আছে, তারপরে এখানে সব কিছু দেখানো যাবে বা সব কিছু করতে পারবেন। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ভিডিওটি ভালো লাগলে এবং এই আমি আপনাদেরকে যদি দেখাই বিষয়টা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেন্ড রিসিভের মধ্যে আমারটা কিন্তু এটা ইয়ে করা আছে, সেন্ড করতে পারবেন, রিসিভ করতে পারবেন, সব কিছু কিন্তু এখান থেকে করতে পারবেন। সো এটি হচ্ছে মূলত আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।